সপ্তাহান্তে একদিন কিংবা দুই দিন অথবা পুজোর ছুটির কয়েকদিন যদি কাটাতে চান পাহাড় নদী ঝর্ণা সেই সঙ্গে সমুদ্র তাহলে অবশ্যই একবার এই পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে যেতে পারেন। পঞ্চলিঙ্গেশ্বরে থাকার হোটেল খাওয়ার হোটেল এসব তো থাকবেই, তার সঙ্গে এই ভিডিওতে আমরা দেখে নেব ইমামি জগন্নাথ মন্দির, খিরচোরা গোপীনাথ মন্দির, নীলগিরির পাদদেশে রাজবাড়ি এবং ব্লু লেক, আর সর্বশেষে রওনা দেব চাঁদিপুর সৈকতে। সুতরাং একটি কমপ্লিট ট্যুর গাইড এই ভিডিওতে পাবেন এবং এর শুরুটা হোক কলকাতা থেকে। হাওড়া থেকে অনেক ট্রেনই বালাসোর যায়, কিন্তু তার মধ্যে সবচেয়ে সকালে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 6:10 হাওড়া ছেড়ে সকাল 9 পৌঁছে দেয়। এছাড়া হাওড়া থেকে সকাল 8:35 ফলকনামা ধরেও সকাল 11:38 বালাসোর যেতে পারেন। শালিমার থেকেও ধৌলি এক্সপ্রেস ধরে বালাসোর যাওয়া যায়। বর্ষা স্নাত এই দিনে চলেছি পঞ্চলিঙ্গেশ্বরে, আর আকাশটা একেবারে পুরো ঘন মেঘে ঢেকে আছে, বৃষ্টিও পড়ছে। ঠিক আছে, আমাদের এই শালিমার থেকে 9:15 ধৌলি এক্সপ্রেস, সেটাই করে আমরা বালাসোর পর্যন্ত যাব। বালাসোর নেমে তারপর ওখান থেকে অটো টোটো যা পাওয়া যায়। আর শালিমার আসার জন্য কিন্তু এখন এই দেখুন এখানে বিরাট বড় কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড তৈরি হয়েছে। অটো ট্যাক্সি টোটো সব কিছু কিন্তু এখন এই শালিমার থেকে পাওয়া যায়, এবং শালিমার আসার জন্য এগুলো বিভিন্ন জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। কলকাতা থেকে বালাসোর যেতে ট্রেনগুলির সময় নেয় 3-4 ঘন্টা। ভাড়া এবং টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম। এখন যেখানে আছি এর পরে স্টেশনই হচ্ছে বালাসোর। মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বর যদি আপনাদের যেতে হয় তাহলে কিন্তু বালাসোর নামতে হবে। বালাসোর থেকে 1 প্ল্যাটফর্মে আপনারা যাবেন, গিয়ে তারপর সেখান থেকে গাড়ি নেবেন কিংবা অটো নেবেন, ভাড়া কত আমি সব বলে দেবো। বালাসোর এই যে এইদিকে দেখছেন প্রচুর অটো দাঁড়িয়ে আছে, পরপরে দাদারা নিয়ে যায় সব। এই ধরুন এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরে ভাড়া কত নেন? তো আমরা 600 লাগবে পঞ্চলিঙ্গেশ্বর, শুধু নামিয়ে দিয়ে চলে আসবেন। তাহলে একদম স্টেশনের বাইরে থেকে এরকম দাদারা দাঁড়িয়ে থাকেন, মানে একদম সঠিক রেটই ওনারা বলেছেন। পঞ্চলিঙ্গেশ্বর কত বললেন? 600 টাকা, মাত্র 600 টাকা এখান থেকে পৌঁছে যাবেন। এখান থেকে অনেক দূর কিন্তু, 30 কিলোমিটার। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 30 কিলোমিটার মতো, আপনার গাড়িতে সময় লাগবে 1 ঘন্টা, ওই অটোতে গেলেও 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। অটোর ভাড়া যে 600 টাকা তা আমি আগেই বলেছি, আর ছোট গাড়ির ভাড়া পড়বে 900 টাকা বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর পর্যন্ত। আর যাওয়ার রাস্তা কিন্তু ভারী সুন্দর। এইটাই হচ্ছে নীলগিরি পাহাড় আর এটা হচ্ছে নীলগিরি বাজার। তো আমরা এখন বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি, যাওয়ার পথে এখানে রয়েছে রাজার বাড়ি আর তার এদিকে রয়েছে এই জগন্নাথ মন্দির, আর এই পাশে রয়েছে বিখ্যাত রাজার বাড়ি আর ওটা হচ্ছে নীলগিরি পাহাড়। বেশ উঁচু কিন্তু নীলগিরি। ইতিহাসকে স্মরণ করতে যাওয়ার পথে রাজার বাড়িও ঘুরে যাচ্ছি আমরা, দুর্গা মন্দির। এটা সত্যি একেবারে নীলগিরি পাহাড়ের নিচে এই রাজপ্রাসাদ, একসময় ছিল এখানে জমজমাট, এখন কি আর আছে? তা সব এখন কালের ধারায় বিলীন হয়ে যাচ্ছে এবং সেখানে স্থান নিচ্ছে এরকম লতা পাতা। এই লতায় ঢাকা স্থাপত্যের ডান দিকে রয়েছে কিশোরচন্দ্র মদ্রাজের প্রাসাদ এবং তারও ডান দিকে রয়েছে নাট্যশালা, যেখানে বিভিন্ন অনুষ্ঠানাদি রাজরানীরা এই বিল্ডিং থেকেই দেখতেন।
রাজার বাড়ির পাশেই রয়েছে এই জগন্নাথ মন্দির। তবে এখানে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই আর দেখাতে পারলাম না। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার বাকি রাস্তাটুকু স্বর্গের দ্বার ছাড়া আর কিছু বলা যায় না। মন ভোলানো, পাগল করা সে দৃশ্য। এই সামনে দেখছেন পার্কিং লট বা অন্যান্য যা কিছু, মানে মন্দিরের একদম পার্শ্ববর্তী অঞ্চলে কোনো হোটেল নেই। আচ্ছা, এই রাস্তা এখান থেকে মিনিট পাঁচেক হাঁটলে আপনি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছাকাছি যেতে পারবেন। আর তার এখানে এই হচ্ছে শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। এছাড়া আপনি এখানে ওই দিকে রয়েছে পান্থ নিবাস উড়িষ্যার, আর এখানেও একটা হোটেল রয়েছে। কোথাও বেড়াতে এলেই প্রথম দরকার হোটেলের, তাই আমরাও এখানে চলুন কিছু হোটেল দেখিয়ে দিই আপনাদের। গৌরী শক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে এই এটায় থাকাও যাবে এবং খাওয়াও যাবে। তো আমরা এখন যাচ্ছি একটা রুম দেখাবো, গুরু শক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওয়াও, খুব সুন্দর পরিবেশে। 203 নম্বর রুম, বাথরুম। রুমে ঢুকছি, দেখুন ঢোকার সঙ্গে ইম্প্রেশন কিন্তু দারুণ। অনেকটা বড় রুম, মানে স্পেস অনেক, এবং সেই সঙ্গে বড় বেড রয়েছে মাঝখানে, যেখানে আপনারা তিনজন ঘুমোতে পারবেন। ভালো মানের একটা আলমারি রয়েছে, রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে টিভি রয়েছে, কালার খুবই অপূর্ব। এবং এই দিকে দুটো চেয়ার, একটা টেবিল, আর এইখানে আমরা এবার ব্যালকনিতে চলে যাই। ওয়াও, নাইস নাইস, প্রত্যেকটা রুমে এরকম ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা রুমে। ওই দূরে পঞ্চলিঙ্গেশ্বর, আপনাকে এইখান দিয়ে একটুখানি হেঁটে যেতে হবে। এর ওই দিকে, মন্দিরের ওই দিকে, এর পরে আর কোনো হোটেল নেই, এটাই লাস্ট। টয়লেট, ওয়াও, খুব, এটাও বেশ বড়। এই রুম ভাড়া কত বললেন? এটা 700 টাকা। 700 টাকা, 700 এখানে এই রেটটা, সিজনে ডিসেম্বরে 1000 টাকা, এটা 1000 টাকা। আচ্ছা, এই হোটেল গুরু শক্তি হোটেল কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, লোকেশনটাও ভালো। 306 নম্বর রুম, এইটা কিন্তু এসি রুম, মানে প্রত্যেকটা রুমের সাইজ যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক দিয়েই ভালো। কিন্তু এসি ব্যবস্থা রয়েছে, এখানে ফ্যানও আছে, সিলিং টিলিং দেখুন, এদিকে টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল, আই পাশে বড় আলমারি, এরও ব্যালকনি আছে, পরপর যে ব্যালকনিগুলো এসি নন এসি দিয়ে পরপর এই হোটেলের এইগুলো রয়েছে। এই এইটার ভাড়া কত বললেন? 1200 টাকা। এখন 1200 টাকা, সিজনে বাড়ে 1300 হয়। খাওয়ার ব্যবস্থা তো আপনাদের সব রেস্টুরেন্টে। এই হোটেলটা কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে, কারণ এই পাহাড়, একেবারে নীলগিরি পাহাড়ের নিচেই রয়েছে এই হোটেলটি। জায়গাটা কিন্তু, মানে এটা আসলে একটা যাত্রী নিবাস, এখানে থাকতে পারলেও আপনাদের খুব ভালো হবে। এই যাত্রী নিবাসের দেখুন, এটা একটা ডরমিটরি, এখানে 1 2 3 4, এই ডরমিটরি কিন্তু এরকম বড় বড় খাট রয়েছে, ফ্লোর দেখুন কি সুন্দর পরিষ্কার, ঝা চকচকে একেবারে, বড় একটা টিভি, ফ্যান, সব ব্যবস্থা রয়েছে। এইরকম ডরমিটরির ভাড়া মাত্র কিন্তু 3000 টাকা, 12 জন থাকতে পারবেন। আর খাওয়ার ব্যবস্থা আছে কি দাদা? আছে না, এখানে একেবারে পাহাড়, তার নিচে এই লোকেশান শ্রী গোবিন্দ যাত্রী নিবাস, ও ভূতপূর্ব, সত্যি সুন্দর। আহ, আর এখন তো মানে একেবারে এই পাহাড় দারুণ লাগছে, বর্ষায় সেজে উঠেছে একেবারে। এবং দেখুন নানান ফল এবং ফুলের গাছ দিয়ে পুরো সাজানো রয়েছে, খুবই সুন্দর টাইলস দেওয়া পাহাড়ের কোলে শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। এবার বলি কাজের কথা, ভাড়া কত? এত সুন্দর তো জায়গা, ভাড়াটা কত? ঠিক, ভাড়া হচ্ছে এগুলো 800 টাকা করে ভাড়া, আর এসি রুমগুলোর ভাড়া একটু বেশি হবে, 1200-1300 এরকম ভাড়া নেয়। এটা হচ্ছে পান্থ নিবাস এই পঞ্চলিঙ্গেশ্বরে, এটা কিন্তু থাকার অন্যতম একটি ভালো ডেস্টিনেশান। এখানে যদি আপনারা আসেন, এ কিন্তু অনেকটা এরিয়া জুড়ে এবং এটা পুরোটাই হচ্ছে সরকারি। এই দেখুন, আমি আর এর ভেতরে ঢুকছি না, সরকারি প্রপার্টি তো, প্রচুর হোটেল নেই, বেশ কয়েকটা হোটেল আছে, আমি কয়েকটা দেখালাম। এই সমস্ত হোটেলে থাকা এবং খাওয়া একসঙ্গে করা যায়। এখানে আমি আরও একটা হোটেল দেখছি, শকুন্তলা নিবাস, এটাও বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশে, অনেক গাড়িও এখানে এসছে আমি দেখছি। এরকম জায়গায় এসেও কিন্তু আপনারা থাকতে পারেন, এটাও বেশ খুব সুন্দর জায়গায়।
এই দেখুন একদম শান্ত পরিবেশে। এবার রওনা হয়েছি মন্দিরের দিকে। এখন আমরা হেঁটে যাব, ট্রেক করতে হবে, ওই 10-15 মিনিট ট্রেকিং করে উঠতে হবে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর একদম মন্দিরের কাছে। তো যাওয়ার পথে রাস্তায় কিন্তু দুদিকে এখানে প্রচুর দোকানপাট দেখছি। ছায়া ঘন, এক স্নিগ্ধ পরিবেশ। তো এই মন্দির কিন্তু সারা বছরই খোলা থাকে এবং প্রতিদিন খোলা থাকে, কোনো দিন বন্ধ থাকে না। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মন্দির প্রতিদিন খোলা থাকে, তার মধ্যে আপনার আসলেই হলো। এটা আসলে পূর্বঘাট পর্বতের নীলগিরি পাহাড়ের মধ্যে আর একটা পাট দেবগিরি, এবং এই যে পার্শ্ববর্তী অঞ্চল এটা কিন্তু কুলডিহা ফরেস্টেরই একটা অংশ বলা যায়। তার মধ্যেই রয়েছে এই পঞ্চলিঙ্গেশ্বর। সামনে রয়েছে গেট, মানে মূল এন্ট্রি। এখানে হয়তো টিকিট আছে কিছু। এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করলাম। এখানে জুতোর জন্য 5 টাকা দিলাম। এইবার আমাদের সিঁড়ি টপকাতে হবে, খুব ভালো। আর এইখানে দেখছি জলের ফ্লো রয়েছে, তবে সিঁড়িগুলো অনেক বড় বড়, খুব উঁচু নয়, যার ফলে এখানে হাঁটাচলা করতে একেবারেই কোনো অসুবিধা নেই। এই সিঁড়ি সবাই উঠছে, আর যাওয়ার পথে এরকম বসার জায়গা করা আছে মাঝে মধ্যে। বয়স্ক যারা আছেন ধীরে ধীরে উঠবেন। এই যে জল দেখছেন, এইগুলো কিন্তু ওই মন্দিরের পাশ থেকেই আসছে। আর সেদিক থেকে বলা যায় যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, মানে মনোরম পরিবেশ। পাহাড়ের উপরে উঠছি, একদিকে গাছপালা আর একদিকে এরকম জল বয়ে যাচ্ছে, স্রোতচ্ছিনী ছোট নদী। এই উপরে উঠছে সব, ভেবে উঠতে হবে আপনাকে। অনেকটা দূর আসার পর সম্ভবত এখানেই চটিগুলো এবার রাখা হবে, এরপরে আর এদিকে চটি নিয়ে যেতে দেবে না। নিচে নামতে হবে, মন্দিরে ঢোকার আগে ঠিক এরকম জায়গা দিয়ে গিয়ে ভেতরে ঢুকতে হবে। এক শান্ত স্নিগ্ধ পরিবেশে ঠাকুরের এই দেবস্থানে এসে এতক্ষণের ক্লান্তি খানিকটা কেটে গেল। মূল জায়গা দেখুন, যে জল পড়ছে আপনাকে এখানে, তো যে 5টি শিবলিঙ্গ আছে সেগুলো দেখা যাবে না, অনেক জল, সেটা আপনাকে ওখানে ওই জলের মধ্যে হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে হবে। আর ওটা করতে গেলে অন্তত এই মুহূর্তে আপনাকে পুরো স্নান করে যেতে হবে। আর এই যে ঝর্ণা গেছে, সামনেই লিঙ্গগুলো রয়েছে পঞ্চলিঙ্গ, তার উপরে এই গাছটা কিন্তু পঞ্চবট। ভারতবর্ষে শুনেছি এরকম জায়গায় একমাত্র রয়েছে এই উন্মুক্ত শিবলিঙ্গ এবং তার উপরে এই পঞ্চবট। পঞ্চলিঙ্গেশ্বর ঘোরার পর আমাদের পেটে প্রচণ্ড খিদে ছিল, তাই আমরা খোঁজ করছিলাম এইখানে খাওয়ার হোটেল কোথায় আছে। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার এই রাস্তার উপরে দেখুন এখানে পরপর অনেকগুলো খাওয়ার হোটেল রয়েছে, মানে খাওয়ার জায়গাও কিন্তু আছে, এবারে নেই তা না। এই যে পার্কিং এরিয়া, আপনারা যদি দিনের দিন ঘুরে যান তাহলে এই জায়গায় কিন্তু গাড়ি রাখতে পারবেন, অনেকটা এরিয়া জুড়ে পার্কিং এরিয়া। আর তার পাশেই কিন্তু এই হোটেলটাই যে সরকারি বলা হচ্ছে, মানে পঞ্চলিঙ্গেশ্বর যদি আপনি যে হোটেলে আছেন সেখানে ছাড়া খেতে চান তাহলে এই হোটেলটায় আসতে পারেন। ভাত কিন্তু মোটা মোটা চালের হবে, বাদ বাকি সব ভালো। আমরা এখন যেখানে খাচ্ছি এটা কিন্তু
মানে শক্তি ক্যাফে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝা চকচকে করা রয়েছে। আর আমরা এই যে ভেজ থালি নিয়েছি, এই ভেজ থালি এতগুলো আইটেম মাত্র 60 টাকা। ভাত দিয়েছে বেগুন ভাজি, শাক ভাজি, এটা হয়তো কুদলি, ডাল, আলু চোখা, চাটনি। তো আপনারা এরকম জায়গায় এখানে এসে ও খেতে পারেন, মাত্র 60 টাকায় কিন্তু অনেকগুলো আইটেম। এবার হচ্ছে সাইট সিং। এই পঞ্চলিঙ্গেশ্বর যদি আপনারা বেড়াতে আসেন তাহলে কোথায় কোথায় ঘুরে দেখা যায়? এখান থেকে বেশ কয়েকটা স্পট ঘুরে দেখা যায়। ব্লু লেক রয়েছে, রয়েছে ইমামি জগন্নাথ মন্দির, এছাড়া রয়েছে খিরচোরা গোপীনাথ মন্দির, এরকম অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে ঘুরে দেখতে পারবেন। এবং তারপর এখান থেকে আপনি চাঁদিপুরও যেতে পারবেন। আর এই রকম গাড়িতে ঘুরে দেখাতে এখান থেকে 1.5 থেকে 2 হাজার টাকা নেবে। বেরিয়ে পড়লাম সাইট সিনিং এর উদ্দেশ্যে, চলুন ঘুরে দেখাই সব। পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ পর্বে এবার আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত ইমামি জগন্নাথ মন্দির দর্শনে। আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দিরে, দূরে মন্দির দেখা যাচ্ছে, দেখুন তো। প্রবেশের একেবারে পথেই রয়েছে এই গরুরের মুক্তি, আর দূরে জগন্নাথ মন্দির। এই যে মন্দিরের পাশে এখানে রয়েছে মা বিমলা দেবী মন্দির। কোণার্ক মন্দিরের মতোই এর গায়ে অনেক কারুকার্য করা রয়েছে, অনেক দেবদেবীতার মূর্তি খোদাই করা রয়েছে, রয়েছে নানান রকম কাহিনী যেগুলো মূর্তি বা অন্যান্য কিছুর মাধ্যমে বর্ণিত রয়েছে। মন্দিরের একেবারে ডান দিকে রয়েছে শ্রী হনুমান মন্দির। মন্দির মূল মন্দিরের এই যে চাকাগুলো দেখছেন, এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং মন্দিরের উল্টো দিকেও 8টা চাকা, মানে এটা খানিকটা ওই রথের আকৃতিতে তৈরি করা হয়েছে, যেখানে এদিকে 8টা চাকা এবং ও পাশে আর 8টা চাকা। এই 16টা চাকার উপরেই কিন্তু এই মূল মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে। 2009 সালে এই মন্দির তৈরি করা হয়, এবং তৈরি করেন কিন্তু যে তেল আপনারা খেয়ে থাকেন ইমামি তেল, সেই ইমামি তেলের কোম্পানি কিন্তু এইখানে তৈরি করেছেন এই ইমামি জগন্নাথ মন্দির। তো এই মন্দিরও কিন্তু সকাল 5টা সাড়ে 5টা থেকে ওপেন হয়, 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আবার 2-3 ঘন্টা বন্ধ থাকে, 3:30 থেকে আবার খোলা হয়, প্রায় 8:30 পর্যন্ত ওপেন থাকে। আর একবারে মন্দিরের বাইরেই প্রসাদও দেওয়া হচ্ছে, আমি নিয়েছি একটা পেয়ারা, খুব সুন্দর খেতে। এই যে জায়গাটির উপর দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে রেমুনা মার্কেট। এই খিরচোরা যাওয়ার আগে এটা পড়ে, পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে এখন আমরা যাচ্ছি খিরচোরা গোপীনাথ মন্দির দর্শন। এই হচ্ছে বিখ্যাত খিরচোরা গোপীনাথ মন্দির। মন্দিরে যদি আপনারা আসতে চান সকাল, কিন্তু 5:30 থেকেই ওপেন হয়ে যাচ্ছে, 5টা থেকে 12:30 পর্যন্ত ওপেন থাকে, তারপর আবার 3:30 পর থেকে খোলে, মাঝের এই সময়টুকু বন্ধ থাকে। তাই আপনারা যারা এইগুলো দর্শন করতে চান তারা মাঝের এই সময় কোনোভাবে আসবেন না। মূল মন্দির হচ্ছে সামনে, এবারে আমাদের গন্তব্য হচ্ছে ব্লু লেক, মানে নীল জলের হ্রদ,
নামে এখন বাস্তবে কি আছে গিয়ে দেখতে হবে। তো এবার আমরা পৌঁছেছি ব্লু লেক, একদমই রাস্তার পাশে, মানে দারুণ সুন্দর এর সৌন্দর্য। এর কালারটা অনেকটা নীলচে, এই জন্যই এটা ব্লু লেক বলা হয়। আর আসলে আকাশের রং এখন তো মেঘলা, কিন্তু আকাশের রং যখন নীলাভ থাকে তখন তার যে প্রতিচ্ছবি সেটা এই লেকে পড়ে এই জল আরও নীল হয়ে যায় পুরোটা। হচ্ছে আমার মনে হচ্ছে এটা কৃত্রিমভাবে তৈরি, কারণ এই পাথরগুলো দেখুন সব কাটা হয়েছে আর মাঝে একটা দ্বীপ আকারে এখনও রয়ে গেছে। আর এদিকে পাহাড় সারি, তার মাঝে এই লেক। স্থানীয়রা এই যে এখানে স্নানও করছে বাবুরা। এইভাবে কিছুক্ষণ ব্লু লেক পার বরাবর আপনি এই রাস্তা বরাবর কিছুটা হাঁটতেও পারেন, তারপরে কিন্তু লেকটা আরও ভালো লাগবে। আর এইখানে রয়েছে লোকাল মানুষদের ঘরবাড়ি, তার পাশেই এই লেক।